অনাবৃষ্টি খরাসহ নানা প্রতিকূল আবহাওয়াতেও গাইবান্ধায় আগাম জাতের ধানের ভালো ফলন পাওয়া গেছে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান কাটার পর একই জমিতে রবি ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছে কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনে পাঠানো তথ্য ভিডিওতে রিপোর্ট করছেন পরাগ আজিম। অনাবৃষ্টি, খরা, সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সহ নানা প্রতিকূল পরিবেশের মধ্যেও গাইবান্ধার কৃষক রোপা আমন ধান চাষ করেন। জেলার সাত উপজেলায় 1,29,699 হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,255 মেট্রিক টন। এর মধ্যে 7,100 হেক্টর জমিতে স্বল্পমেয়াদী আগাম জাতের ধান চাষ হয়। বিনা সাত, বিধান 33, 56, 71, 75, 89-এর মতো স্বল্পমেয়াদি আগাম জাতের আমন ধান পাকায় এখন সেগুলো কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। ইরিগেশনের যে ফলনটা আমরা পাইতাম সেম সেই ফলন আমাদের এই আমনে আসতেছে। কৃষি অফিস থেকে যে ধানটা দিছে এই ধানটার ফলন আল্লাহর রহমত মোটামুটি আমরা ভালোই দেখতেছি। এই ধান কাটার পরে ফসল করব, আলু করতে পারবো, পটল করতে পারবো, সরিষা করতে পারবো। আগে করার এই কারণেই যে আমরা এই ধানটা কাটার পরে অন্য একটা রবি শস্য করতে পারবো, তা ধানের কারিগুলো ভালো দামে বিক্রি করতে পারবো। খড়ের দাম বেশি, খড় বেচা যায়, খড় গরু খাওয়ার সমস্যা হয়ে যায়। শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে আগাম ও স্বল্পমেয়াদী ধান কাটার পর ওই জমিতেই সরিষা, মুগ ডাল, আলু ও গম আবাদের জন্য কৃষকের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষক আগাম ধান করার পরে শীতকালীন আগাম সবজি, সরিষা, আগাম আলু সহ বিভিন্ন ধরনের ফসল করতে পারছে। আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের কৃষিকে লাভজনক কৃষির দিকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট আছি। আমনের আগাম জাতের ধানের উৎপাদন বিঘা প্রতি 16 থেকে 18 মন পর্যন্ত পাওয়া গেছে। পরাগ আজিম, চ্যানেল আই।